টিভেট অ্যান্ড সিভেট এর কমন একটা প্রশ্ন হয়েছে। একেবারে যদি আমরা সহজ প্রশ্নের সহজভাবে যদি দেখি, অ্যান্টি ভিকিউএফ এর কয়টি লেভেল রয়েছে? প্রশ্নটা দুই ভাবে হতে পারে, আপনাকেও উত্তরটা দুই ভাবেই দিতে হবে। প্রথম প্রশ্ন যদি সেটা হয় এমসিকিউ, যদি প্রশ্ন অ্যান্টি ভিকিউএফ এর কয়টি লেভেল রয়েছে, অপশন যদি দেয়া হয় 1, 6, 2, 8, 3, 4, 10, আপনি কোনটাতে টিকমার্ক দিবেন? প্রশ্ন নম্বর দুই যদি হয় সংক্ষিপ্তভাবে আপনাকে লিখে উত্তর দিতে হবে। প্রশ্নটা আসতে পারে অ্যান্টি ভিকিউএফ এর কয়টি লেভেল রয়েছে, অথবা অ্যান্টি ভিকিউএফ এর লেভেলগুলো উল্লেখ করুন, হোয়াটএভার। তখন আপনি কিভাবে লিখবেন চিন্তা করুন তো। এটি উত্তর যদি আমরা দেখি প্রশ্ন নম্বর এক, যদি সেটা এমসিকিউ সিস্টেমের মধ্যে আসে, তখন যদি প্রশ্ন হয় তখন আপনাকে অ্যান্টি ভিকিউএফ এর ছয়টি লেভেল রয়েছে এইরকম যেটাতে থাকবে টিকমার্ক করতে হবে। এখন প্রশ্ন নম্বর দুই এ আমরা আছি, যদি লিখিত ভাবে আপনার দিতে হয় অ্যান্টি ভিকিউএফ এর কয়টি লেভেল রয়েছে, যদি আপনি শর্ট করে লিখেন তখন ইজিলি আপনার লিখতে হবে যে অ্যান্টি ভিকিউএফ এর ছয়টি লেভেল রয়েছে, এছাড়াও আরো দুইটি প্রিভক লেভেল রয়েছে, প্রিভক ওয়ান এবং প্রিভক টু। এখন এই প্রিভক ওয়ান এবং প্রিভক টু লেভেলটা কেন আছে সেটাও আপনি চাইলে ছোট করে লিখে দিতে পারে। সো আমরা এখানে দুটো অপশন পেলাম, একটা যদি এমসিকিউ হয় তাহলে আমাদের এমসিকিউ আমাদের অ্যান্টি ভিকিউএফ লেভেল ছয়টিতে টিকমার্ক দিতে হবে, এবং আনসার কোশ্চেন নাম্বার টু যদি অ্যান্টি লিখিত প্রশ্ন হয় অ্যান্টি ভিকিউএফ এর কয়টি লেভেল রয়েছে, তখন আপনি অ্যান্টি ভিকিউএফ এর ছয়টি লেভেল রয়েছে এবং এরই সাথে আরো দুইটি প্রিভক লেভেল ওয়ান এবং প্রিভক লেভেল টু রয়েছে। এরকম খুব সহজ সহজ কিছু কোশ্চেন নিয়ে আমি হাজির হয়ে যাবো আপনাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।